আসলে একটু আগে রেজাল্টটি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ ফলাফল আমরা এখনো হাতে পাইনি এবং নটরডেম কলেজের যে নোটিশ বোর্ডটি রয়েছে সেখানেও কিন্তু এখনো টাঙানো হয়নি, কেবলমাত্র ফলাফলটি প্রকাশ হয়েছে। এখন মাত্র শুধুমাত্র মেসেজের মাধ্যমে তারা ফলাফলটি নিচ্ছে শিক্ষার্থীরা, এবং পরাপরি মানে পুরোপুরি ফলাফলটা পড়ার পরেই কিন্তু এখানকার যিনি ফাদার রয়েছেন তিনি আমাদেরকে ব্রিফ করবেন এবং ফলাফল সম্পর্কে আমরা আসলে বিস্তারিত জানতেও পারব। শিক্ষার্থীরা এখানে অপেক্ষা করছেন, আসলে যারা আসলে সার্ভার জ্যামের কারণে ফলাফল দেখতে পারেনি, একই সঙ্গে এই স্কুলের যারা শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু আনন্দ উল্লাস করছে তাদের মানে কলেজের যে ফলাফলটি দেখার জন্য। এখানে আমি একজন শিক্ষার্থীকে এইমাত্র পেলাম যিনি আসলে ফলাফলটি দেখতে পেয়েছে, একটু জানতে চাচ্ছি যে তোমার নাম কি এবং তোমার কি ফলাফল এসেছে। আমি রেদওয়ান আহমেদ আরাফ, নরডেম কলেজের এইচ গ্রুপের শিক্ষার্থী, এবং আমি জিপিএ পাস পেয়েছি এবার এইচএসসি 22-এ। তো এটা আমার জন্য খুবই আনন্দের একটা মুহূর্ত, আমার কলেজের জন্য, আমি আমার কলেজে নরডেম কলেজের হয়ে একটা ভালো ফলাফল করতে পেরেছি, অর্জন করতে পেরেছি, এটা সত্যি আমার জন্য খুবই অসাধারণ একটা মুহূর্ত। একজন শিক্ষার্থী তার ফলাফল ভালো হয়েছে, সে প্লাস পেয়েছে, তার প্রতিক্রিয়া জানালেন, এবং এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা তারা ফলাফল জানার জন্য অপেক্ষায় আছেন। এখনো কেউ কেউ জানতে পেরেছে, কেউ কেউ জানতে পারেনি, সব মিলিয়ে তারা আসলে প্রত্যাশা করছেন তারা শতভাগ পাস করবেন, এই ধরনের প্রত্যাশা রয়েছে। এবং আমরা পরবর্তীতে স্কুলের মানে সম্পূর্ণ ফলাফল দেখতে পেলে আসলে সেটি মূল্যায়ন করার সুযোগ হবে যে শতভাগ পাস থাকছে কিনা বা কোন বিষয়ে খারাপ বা এইসব বিষয় নিয়ে আমরা আসলে কথা বলতে পারবো। এই ছিল আমার কাছ থেকে নটরডেম কলেজের ফলাফলের সবশেষ। তবে রেজাল্ট অনেক ভালো হয়েছে, গত বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। গত বছর জিপিএ 5 পেয়েছিল 2800, এবছর 2901 জন, এটা খুবই ভালো রেজাল্ট আমি মনে করি। আমাদের আর্টস এবং কমার্সে অনেক গ্রাম থেকে ছেলেরা আসে যারা জিপিএ 5 না, কিন্তু অনেকে 3 নিয়ে ভর্তি হয় বা 4 নিয়ে ভর্তি হয়, তার মধ্যে থেকে অনেকে জিপিএ 5 পেয়েছে, এটা হলো আমাদের অনেক বড় একটা সার্থকতা। হয়তো আমরা টোটাল জিপিএ 5 নিয়ে ভর্তি হয়েছিল আমাদের কলেজে 2700 মতো, তার মধ্যে এখন 2900 পেয়েছে জিপিএ 5, এটা ভালো ফলাফল। এটার ভালো ফলাফলের পিছনে আমরা যে জিনিসটা দেখি যে আমাদের এখানে নিয়মিত ক্লাস হয়েছে, আমাদের ছাত্রদের আমরা পুরো সিলেবাস আমরা কমপ্লিট করেছিলাম এবং সব পরীক্ষা আমরা ওদের নিয়েছি, ওদেরকে প্রস্তুত করেছি, ওরা নিজেরাও কিন্তু প্রস্তুতির যথেষ্ট সময় পেয়েছে, যার জন্যে আমাদের ছেলেরা ভালো ফলাফল করেছে। এবং ছেলেরা যেমন পরিশ্রম করেছে, আমাদের গার্ডিয়ান যারা আছে তারা অনেক সচেতন, এবং আমাদের শিক্ষক মণ্ডলী অনেক পরিশ্রম করেছে এই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই, আমাদের প্রতি বছরেরই সেই ধারাবাহিকতা তারা বজায় রেখেছে এবং ভালো ফলাফল হয়েছে। আসলে কোভিড তো সবাইকেই ক্ষতিগ্রস্ত করছে পড়াশোনায়, মানসিক দিক দিয়েও, কিন্তু ওদের যখন ভর্তি হয় তখন আমরা ভর্তির পরে পরে অনলাইনে ক্লাস শুরু করেছি, অনলাইনে ওদের পরীক্ষা নিয়েছি, ওদের অনেক বাড়ি কাজ আমরা পরীক্ষাকে অনলাইনেই করেছি। যখন আমরা সময় পেয়েছি ক্যাম্পাসে ক্লাসের, প্রথম প্রথম ওরা আগের মতো যথেষ্ট করোনা যে মানসিকভাবে ওদের ক্ষতিগ্রস্ত করেছে এটা আমরা বুঝতে পেরেছি, এই জন্য ওদের সাথেই আমরা অনেক সময় কাটিয়েছি, ওদেরকে আবার সেই পুরনো অবস্থায় নিয়ে যাবার জন্য মানসিকভাবে আমরা অনেক সময় টিচারদের সাথে ছেলেদের সাথে ইন্টারাকশন করিয়েছি, তারপর আস্তে আস্তে ওদেরকে প্রস্তুত করেছি কোভিডের সেই কারণ। কিন্তু কোভিড যখন আমরা ক্যাম্পাসে ক্লাস করতে সুযোগ পেয়েছি, আমরা কিন্তু অনেক সময় পেয়েছি ওদেরকে সিলেবাস, যদিও সংক্ষিপ্ত সিলেবাস, কিন্তু পুরো সিলেবাসটা আমরা এখানে শেষ করতে পেরেছি।